বিবেকী শহর বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। এ উপলক্ষে আজ রবিবার সকাল 6:20 নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এরপর মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ এবং মহানগর আওয়ামী লীগের 30টি ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। আমাদের অপ্রত্যিত শেষ নেই, আজকে শোকের মাস। আপনারা জানেন যে আমিও এই পরিবারের একজন সন্তান, তো আজকে এই মাস পুরো মাসব্যাপী আমরা শোক। আজকে আওয়ামী লীগ না, সারা বাংলাদেশের মানুষ, আমাদের অপ্রাপ্তির শেষ নেই, বাট প্রাপ্তি আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে যে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে আসছেন, আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশের যে আর্কিটেক্ট সজীবাদের জয়, তিনি আজকে যে জায়গায় নিয়ে আসছেন, অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশকে জাতির জনক মারা যাওয়ার পরে যে কালো অধ্যায় ছিল, সেখান থেকে আজকে নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়া, মানে শিখানোর একটা জায়গা তৈরি করে দিয়েছেন। এবং যে ডিজিটাল বাংলা যে প্ল্যাটফর্মে আমাদের জননেত্রী শেখ হাসিনা ফলাইছেন, এখন আমরা যারা নতুন প্রজন্মের আছি, আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে এই লাইনে রেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো আজকে আমাদের রাস্তা সামনে ধুধু আমরা পরিষ্কার দেখতে পারতেছি, আজকে সোনার বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্য সহ আমাদের চোখের সামনে বাস্তবায়ন হওয়াটা বাকি। ইনশাল্লাহ আজকের দিনে এই শোক আমাদের শক্তিতে পরিণত হবে এবং নতুন প্রজন্মকে নিয়ে সুন্দর সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ব ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই হোক আজকের শপথ। এদিকে সকালে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর বেসরকারি সরকারি বিভিন্ন দপ্তর এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনির্মিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এবার করোনার কারণে জেলা ও মহানগর আওয়ামী লীগের শোক র্যালি বাতিল করা হয়েছে।